আপনার কি মনে হয় শুধু সালমান রহমান নয়, এই সরকারটিকে তো এরকম মাফিয়া মানার পেছনে শুধু সালমান রহমান ছাড়াও কিন্তু আরো অনেক ব্যবসায়ী, বসুন্ধরা গ্রুপের শাহ আলম, এবং এই শাহ আলম কিন্তু ইদানিং মানে এই যাকে আমরা এক সময় মনে করতাম যে হয়তো সে বিএনপি পন্থী একজন মানুষ, আওয়ামী লীগের পক্ষে সাকিব, আমি কখনই মনে করি নাই, কখনই মনে করি নাই শাহ আলম বিএনপি মাইন্ডেড। আপনাকে শাহ আলমের মতো লোকরা, খালেকের মতো লোকরা, ঠিক আছে, খালেকের মতো লোকরা, ওদের তো কোনো নীতিবোধ বলতে তো আর কিছু নাই, মানে টোটাল সাবজেক্টটা হচ্ছে পয়সা আসলেই হলো। কিন্তু আমার কাছে যেটা রহস্যজনক লাগছে যে ইদানিং সে প্রকাশ্যে এই সরকারের দাবিদারি করছে। আপনাকে আমি উত্তর দিচ্ছি, সে কথাটা হচ্ছে, আচ্ছা আমরা একটু ওর বক্তব্যটা একটু শুনে নেই, তারপরে আপনার রেসপন্স জানতে চাবো শাহ আলম প্রসঙ্গে। আমরা একটু শাহ আলমের বক্তব্যটি দেখি। জি বলেন, অসুবিধা। এই বিএনপি জামাত এক সময় প্রতিদিন আগুন জ্বালাতো এবং প্রতিটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আগুন আর আগুন। আমি আমাদের আজকের প্রধান ইনভেস্টার জনাব সাহেব, আমরা সবসময় গালে হাত দিয়ে বসে থাকতাম, কখন ইন্ডাস্ট্রি খুলবে, কখন যাব, কখন এটা চালাবো। সে অবস্থা থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ দিয়েছে। আমরা আশা করি যে নেতৃত্ব দিয়ে দেশ আগাচ্ছে সেই নেতৃত্ব যদি আমরা ধরে রাখতে পারি আমাদের কোনো দিনই কোনো সমস্যা হবে না। আজকে আপনি দেখলেন যে এই যে সালমান এফ রহমান বা এই যে শাহ আলম এক মঞ্চে একসাথে দাঁড়িয়ে তারা এভাবে যে মানে এই সরকারের পক্ষে যে সাফাই গাচ্ছে, এদের কি মনের মধ্যে একবার একটু ভয় নেই যে যদি পাশা পাল্টিয়ে যায় এদের কি পরিণতি হতে পারে? ওটা যেখানে অনুষ্ঠান করছে ওটা তো দেখে মনে হচ্ছে চট্টগ্রামের রেডিসনে, চট্টগ্রাম রেডিসন পাঁচ তারকা হোটেলে। বুঝেছি, এমনি তো আমার তো মনে হচ্ছিল ওটা হলো প্রস্টিটিউশন কনভেনশন, কনভেনশন অফ প্রস্টিটিউটস। এখন কনভেনশন অফ প্রস্টিটিউটস ফাইভ স্টারে হোক আর কারো বেসমেন্টে হোক, হোয়াট ডিফারেন্স ইজ মেক, তফাৎ আছে? আমি বলি আপনাকে, এই শাহ আলম 1984-85 বারিধারা ওই এরিয়ায় খিলখ্যাত সিউডির পিছনে ওই এরিয়ায় কি করত? বেশ্যা পালত, এবং এই বেশ্যা পেলে মেয়েদেরকে দিয়ে বাড়িওয়ালাদের ট্র্যাপ করত, জমিওয়ালাদের ট্র্যাপ করত, এবং এটা করে করে সে জহুরুল ইসলামের বাজিদপুরে ওইখানে ধীরে ধীরে যাইয়া একটা চ্যানেল করার তৈরি করল। আজকের জহুরুল ইসলামের ওখানে কারা কোম্পানি চালায় আমি জানি না, তারা শাহ আলমকে পাত্তা দিল না। কেন পাত্তা দিল না? শাহ আলম কিন্তু যে কোনো জায়গায়, এই শাহ আলম, এই বসুন্ধরার এই কুত্তার বাচ্চা, আমি আপনাকে কোনো গল্প বলি না, মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী, সিজে হায়দার, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস এর চেয়ারম্যান, উনি জীবিত আছেন কিনা জানি না, যদি জীবিত থাকেন আমার কথাটা কেউ ভেরিফাই করতে পারেন, সংবাদের সম্পাদক আহমদুল কবির, আর পান্ডা গার্ডেন নামে একটা চাইনিজ রেস্টুরেন্ট করেছিল মহাখালী রেল ক্রসিং এর আশেপাশে। জি জি, আমার খুব প্রিয় একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল সেটা। ওখানে বাহাদুর আলম নামেও এক লোক ছিল। তো এই শাহ আলম আসলো একটা স্যুট পরে, পায়ে পরা ছিল স্নিকার। তো জেনারেল আমজাদ আমার দিকে তাকায় কয়, আমরা কি করলাম, আমরা আমাদের থেকে 7-8টা চেয়ার দূরে রাখলাম এই কুত্তার বাচ্চাকে। আমি গল্প বললাম না ভাই, ভেরিফাই। এখন
অনেক দূরে বসছে এবং ওখানে বসে কি করলো, এই কুত্তার বাচ্চা, এই বেহায়া, এই আবর্জনায় সাকিব আমি আমার দিকে তাকান, দর্শক আমার দিকে তাকান, ও যা করছে কথা বলে আর নাকের ভিতরে আঙুলটা দিয়ে এরকম করা শুরু করলো, নাকের ভিতরে আঙুল দিয়ে খোঁচায়। তো জেনারেল আমজাদ বলে এটা কি হলো, আমি জেনারেল আমজাদ চিমটি দেই, আপনি কথা কেন না। এই সাল এখন তো আহমেদ আকবর স্যার, ও এখন এই কুত্তার বাচ্চা যদি বলে যে আমরা কোন জায়গায় প্ল্যান করলে একটা ইন্ডাস্ট্রি বানাই আমরা পাগল হয়ে যা কখন চালামো, আর এই কুত্তার বাচ্চা রাস্তায় সম্পূর্ণ সুন্দরী মাইয়া দেখলে তখনই কইতে এর আমি কেমনে বেশা বানাবো। এই শালো তার নাম ছিল তখন ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট, আমি যে কথাটা বলি আপনি চেক করে দেখেন বাংলাদেশে তখন এটা। আমি একবার জেনারেল আমজাদকে বললাম এর থামায় দেন, এর আটকায় দেন, বলছে কেন এর কেন আটকায় দেবো। তো আমি বললাম যে আপনার কোম্পানির নাম হলো প্রপার্টি ডেভেলপমেন্ট, তো এই শালা তো নাম দিচ্ছে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট, শুধু ইস্ট ওয়েস্ট যোগ করে দিচ্ছে, তো আপনি এটা আটকায় দেন না কেন। তো জেনারেল আমজাদ ওই সময় আমার বললো কি আমি প্রপার্টি নিয়ে বেশি দিন থাকবো না, ও করতেছে করুক, আমি ফুড অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি যে চলে যাব, তো যেহেতু ফুড ইন্ডাস্ট্রিতে যাবো সোল্লাইট হিমগো, আমি আপনাকে যা বললাম এই শাহল। এখন এই শাহলম যদি এটা ডেসপারেট না, তারা কি দেখে আমি আপনাদেরকে বলি ভাই, যেভাবে যায় শাহলমকে এবং শাহলমের ছোট ছেলেকে আমি নিউ ইয়র্কে দেখলাম, নিউ ইয়র্কের কোন একটা জায়গায় আমি এক কংগ্রেসম্যানকে ইন্টারভিউ করব, তো ওখানে ওই কংগ্রেসম্যানের সাথে পা ধরতে আসলো বিএনপি খালেদা জিয়া, যাতে ওই তার ছেলে যে এক ইঞ্জিনিয়ারকে মেরে ফেলছিল ওই কেসটা থেকে, যে সাব্বির হত্যা মামলায় যে তার ছেলে সানবীরকে বাঁচাবার জন্য তখন সে খুব তোড়জোড় শুরু করেছিল, তো সেই সময়টাতে একজন কংগ্রেসম্যানের একটা সমর্থন তার দরকার ছিল, সেজন্য আপনার অফিসে এসেছিল। জি তখন অনেকে বলে আমাকে হ্যাঁ জেকব সাহেব এইগুলো জানলো কেমনে বুঝলো কেমনে, ভাই আমার কপালটা এমনই বহু আকাম কুকামের মধ্যে দেখা যায় আমি কোন এক জায়গায় বসাচ্ছিলাম, এখন আমি কি করব, মানে আপনার সামনেই সংগঠিত হয়েছে তো আমার কি কর, পা ধরাধরি আমার সামনেই দেখছি, শুধু আমি না আমার বোনও প্রেজেন্ট ছিল, আমার বোন নীরাও ওখানে প্রেজেন্ট ছিল, নীরা আমার কইতেছিল যে উনি কে, ওনার নাম শাহ আলম, আমি যখন কইছি ওনার নাম শাহ আলম, আমারে ওই বেটা ইসা কয় ভাইয়া আপনি আমারে কেমনে চিনলেন, আমি যে ভাইয়া আপনি যখন লোফারি করেন ওই বাড়িদারের ওইসব জায়গায় যায় জেনারেল আমজাদের কথা আপনার সাথে আমার দেখা হয়েছিল দুই তিনবার, আপনার মনে নাই পান্ডা গার্ডেনে বসে নাকের মধ্যে আঙ্গুল দিয়েছিলেন আপনি ভাই ওই সাল। এখন কথাটা হচ্ছে কি জানেন, ওদের কোন রাজনৈতিক ফরগেট অ্যাবাউট রাজনীতি, ওরা রাজনীতি বুঝে লেখাপড়া করছে জানে না, ওদের এগুলো নিয়ে ওদের কোনো অস্তিত্ব নেই। কাহিনীটা হচ্ছে খালেক মিরপুরের কত টাকা পয়সা ওয়ালা মালিক, তো এরা কি করে জানেন, এরা সবগুলোকে টাকার পরিমাপ দিয়ে চিন্তা করে। এশা সাহেবের কাছে গিয়ে খালেক কইছিল 2000 ট্রাক দিছি লাগলে আরো 5000 লাগাই দিব জাতীয় পার্টির স্লোগানে, আমি মেয়র হইবার চাই। এরা মনে করে টাকা দিয়ে আমরা এটা করে ফেলব। এখন আওয়ামী লীগের অস্তিত্বের সাথে এই শাহ আলম বলেন বা এই সালমানের ফরমান এদের সকলের অস্তিত্ব কিন্তু এক হয়ে গেছে, এক সূত্রে গাঁথা। কিন্তু কষ্টের কথাটা কোন জায়গায় জানেন, আমরা আজকের শাহ আলমকে বা সালমান রহমানকে আমরা বলতে পারি যে হ্যাঁ হাসিনার সাথে তারা এক শকে বাঁধা, আপনি আর সাকিব, আপনি আপনি এবং আমি, আমাদের দুজনকে যদি আবার টক শো করতে হয়, যদি বিএনপি সরকার থাকে এবং বিএনপির সাথে এই সালমান রহমান এবং শাহ আলম বসে চা খাচ্ছে এবং সেম কথাগুলো বলছে, তখন আপনার আর আমার কথা বলার টকিং পয়েন্ট গুলো কোন দিকে যাবে ভাই? তার মানে কি আপনি মনে করেন সে ধরনের সম্ভাবনাও আছে যে এরা বর্ণচোরা, এরা পরিস্থিতি যেভাবে যাবে সেদিকেই তারা, মানে যেদিকে বৃষ্টি পড়বে সেদিকেই তারা ছাতা ধরবে?
এই ব্যর্থতাটা ওদের না, এটা ওদের সফলতা। ব্যর্থতা এবং অযোগ্যতা এবং অসততা এটা কাদের? আমাদের রাজনীতিবিদদের, যারা এই যে রাজনীতি করছে, যারা রাজনীতির মধ্যে থেকে কেউ মহানায়ক বনছে, কেউ ভবিষ্যতের রাষ্ট্রনায়ক বনবে, কেউ সরকার প্রধান বনবে, কিন্তু তারাই যদি এদেরকে নিয়ে যদি পাশে বসিয়ে চা বিস্কিট খায় তখন কি করা হবে আমাকে বলেন আপনি, তখন কি করা হবে? আমরা আমি বহুদিন ধরে চিল্লাচিল্লি করছি, আমি জানতে চাচ্ছি। আমি সরাসরি একসময় নূরকেও জিজ্ঞাসা করেছি এবং আমার মনে হয় একদিন নূর এবং রেজা কিবরিয়াকে আমাদের টেলিভিশন প্রোগ্রামে আনা উচিত। জি অবশ্যই অবশ্যই আমাদের আনা উচিত। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের ইন্ডিয়ান পলিসি কি হবে, আমাদের ইন্ডিয়ান পলিসিটা কি হবে। এবং আপনাদের আরো একটা কাজ করা উচিত সাকিব, আপনার এবং টিটু ভাইয়ের, সে কথাটা বিএনপির কিছু সিনিয়র নেতাকে আপনাদের এখানে আনা উচিত। ওয়াদা করছি আমি যদি নিজাম মজুমদারের মতো লোককে অসম্মান না করি আমি কাউকেই অসম্মান করব না। আমি ভদ্রভাবে তাদেরকে আমি কিছু জানতে চাই, আমি তাদের পলিসি সম্পর্কে বুঝতে চাই। জি নিশ্চয়ই। আমি যদি তাদের পলিসি সম্পর্কে বোঝার জন্য কথাবার্তা বলি তাতে তো দোষের কিছু নাই। দেখুন আপনার প্রথম প্রশ্নের আমি কনক্লুড এটা করে বলি, বাংলাদেশী ভাই বোনেরা বর্তমানে বাংলাদেশ ব্যাংকের এক্সপেন্ডেবল অ্যামাউন্ট অর্থাৎ যা খরচ করতে পারবে ওই অ্যামাউন্ট আছে $5.6 billion যা এক মাসেরও কাভার করবে না। ধন্যবাদ। বাকি $8 billion আছে বন্ড কেনা ইউএস ট্রেজারিতে, এটাকে বলে আমেরিকা ফেডারেল রিজার্ভ, ওখানে বন্ড কেনা আছে, অর্থাৎ টোটাল $13.67 billion বর্তমানে আমাদের রিজার্ভ। ধন্যবাদ। কেউ যদি কোনো কথা বলে এগুলো মিথ্যা।